কৃষক বন্ধু আমরা ধানের বীজ তোলার আগাছা নিয়ন্ত্রণের জন্য বীজ ফেলার সঙ্গে বা বীজ ফেলার একদিন পর আগাছানাশক ব্যবহার করি বা কেউ কেউ আমরা বীজ ফেলার পর সঙ্গে সঙ্গে আগাছানাশক ব্যবহার করি না পরে বীজ ফুটে একটু বড় হলে সাত থেকে দশ দিনের মধ্যে আগাছানাশক ব্যবহার করি কিন্তু এখন দেখা যাচ্ছে বীজ ফেলেও যেসব কৃষক বন্ধু আগাছানাশক ব্যবহার করেছেন তারপরেও পরেও বীজ তোলাতে আগাছা দেখা যাচ্ছে আর যেসব কৃষক বন্ধু বীজ ফেলার পর সঙ্গে সঙ্গে আগাছানাশক দেননি তাদের বীজ তোলায় তো আগাছা দেখাই যাবে কৃষক বন্ধু আমন ধানের বীজ ফেলার একটা নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়ের মধ্যে বীজ ফেলে বীজকে তাড়াতাড়ি বড় করে তাড়াতাড়ি রোপণ করতে পারলে ভালো ফলন লাভ করা যায় কিন্তু কৃষক বন্ধু বীজ তোলা আগাছে থাকলে বীজ সঠিক সময়ে বড় হবে না ফলে সঠিক সময়ে বীজ না বড়ো হলে আপনারা তাড়াতাড়ি বীজ রুইতে পারবেন না কৃষক বন্ধু বীজতলায় যদি আগাছা থাকে ওই বীজতলার মাটি থেকে সার খনিজ বা বিভিন্ন খাবার ওই আগাছা অনেকটা তুলে নেয় ফলে চারা বীজের খাবারের ঘাটতি হয় এবং বীজ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না তাই কৃষক বন্ধু বীজতলার আগাছা অবশ্যই দমন করতে হবে বীজতলার আগাছা দমনের জন্য আজকে আমি দুটো ভালো আগাছানাশক সম্বন্ধে আলোচনা করব। এদের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন কৃষক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আগাছানাশকগুলোর মধ্যে একটি হল পায়রাজো সালফুরান ইথাইল দশ শতাংশ ডব্লুপি নামক রাসায়নিক আছে এমন আগাছানাশক যেমন ইউপিএল কোম্পানির সাথী যেউ কোম্পানির লাঠি অনু কোম্পানির টিবিয়া ইফকো কোম্পানির ওজিকা সাফেক্স কোম্পানির রোকা ইত্যাদি কিছু বন্ধু এই আগাছানাশক ঘাস জাতীয় সমস্ত আগাছা এছাড়াও কিছু কিছু চওড়া পতার আগাছা দমন করে থাকে এই আগাছানাশক পাউডার ফর্মে পাউচের মধ্যে পাওয়া যায় বীজতোলার ক্ষেত্রে এর মাত্রা কাঠাপতি তিন গ্রাম এর যে বিশ গ্রামের প্যাকেটটা পাওয়া যায় এটি সাত কাঠা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন আর যদি এর দামের কথা বলি ওই কুড়ি গ্রামের প্যাকেটটির দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বন্ধু আরেকটি যে আগাছানাশকের কথা আলোচনা করব সেটি হলো বিস পাই সোডিয়াম দশ শতাংশ ইসি রাসায়নিক আছে এমন আগাছা নাশক যেমন পিআই কোম্পানির নমিনি গোল্ড আদামা কোম্পানির নার্কিস টাটার লিক তারাক পারিজাত কোম্পানির ওরিয়েন্টাল ইত্যাদি কৃষবন্ধু এটি একটি বড স্পেক্ট্রাম সিস্টেমিক আগাছানাশক অর্থাৎ এটি একই সাথে মুথাজাতীয় সব ধরনের ঘাস এবং চবড়া পাতার বিভিন্ন আগাছা একই সাথে দমন করে থাকে এই আগাছানাশক গাঢ় এবং তরল আকারে কন্টেনারের মধ্যে পাওয়া যায় আর এই মাত্রার যদি কথা বলি তাহলে পনেরো থেকে ষোলো লিটার জলে দশ এম আর এর প্রতি মাত্রা আশি থেকে একশো এম আর যদি এর দামের কথা বলি তাহলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম তবে মোটামুটি দশ এম এল কন্টেনারের দাম চল্লিশ থেকে আশি টাকা পর্যন্ত হতে পারে তাহলে কৃষক বন্ধু এই ছিল আপনাদের বীজ তোলার সঠিক আগাছানাশক সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা কৃষি বিষয়ে বা ধানের চাষ সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ফোনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় ধন্যবাদ